কংগ্রেসের চেয়ারম্যান আহমেদ উসামা চৌধুরী জেপি। বিস্তারিত জানাচ্ছেন আমাদের প্রতিনিধি রিয়াদ আহাদ, ক্যামেরায় ছিলেন রাজু আহমেদ। বাঙালি মেধাবী ছাত্রছাত্রীরা উপস্থাপন করলো তাদের লেখাপড়ার নানা অভিজ্ঞতা, কেরিয়ার ও প্রফেশনাল ডেভেলপমেন্ট, এমপ্লয়মেন্ট অ্যাডভাইস, বেনিফিট চেঞ্জ, বিজনেস ট্যাক্স এন্ড বিএটি সহ নানা বিষয়ে তথ্য প্রদান করলেন স্বস্ব পেশায় প্রতিষ্ঠিত পেশাদার বাঙালিরা। কমিউনিটি নেতৃবৃন্দরা অংশ নিলেন কমিউনিটির উন্নয়নের করণীয়তা নিয়ে, সবশেষে শিশু কিশোরদের মনোমুগ্ধকর পরিবেশনা, সবকিছুই ছিল একই অনুষ্ঠানে। আর অনুষ্ঠানটা ছিল গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে এর ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনের বিজিএম 2013 এবং কমিউনিটি ও বিজনেস সেমিনারের। চার পর্বের এই অনুষ্ঠানমালায় প্রধান অতিথি হিসাবে অংশ নেন চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুসামাদ চৌধুরী জেপি। প্রথম পর্বে সংগঠনের সভাপতি আলহাজ খসরু খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ফখরুদ্দিনের প্রাণবন্ত পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুসামাদ চৌধুরী জেপি ছাড়াও অংশ নেন জেএসসির প্যাট্রন আলহাজ মনসুর আলী জেপি ও আলহাজ নাসির আহমেদ, কেন্দ্রীয় কোষাধ্যক্ষ ফিরুজ খান সহ কমিউনিটির অন্যান্য নেতৃবৃন্দ। দ্বিতীয় পর্বে জেএসসির ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনের নতুন কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন বাংলাদেশ কাউন্সিলের চেয়ারম্যান এমদাদ হোসেন ও সিটি কাউন্সিলের কর্মকর্তা এএসএম ওয়াহিদ। নির্বাচনে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় বর্তমান সভাপতি আলহাজ খসরু খান ও বর্তমান সাধারণ সম্পাদক ফখরুদ্দিন পুনর্নির্বাচিত হন। প্রধান অতিথি চ্যানেল এস এর চেয়ারম্যান আহমেদুসামাদ চৌধুরী জেপি পুনর্নির্বাচিত কমিটির সাফল্য কামনা করে বলেন, আজকের যে কমিটিটা গঠন হলো সেটা কতবারের কমিটি, তারা যেহেতু কাজ করেছেন সেজন্যই বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা আবার পুনর্নির্বাচিত হলেন। আমি আমার শুভেচ্ছা তাদের জানাই এবং ভবিষ্যতে আমরা তাদের কন্টিনিউয়াস সাপোর্ট দিয়ে যাব এবং আমি যতবার সম্ভব, আপনারা জানেন বার্মিংহামে আসি, তাদের সাপোর্ট দিয়ে থাকি। আমি তাদের উত্তরোত্তর সাফল্য কামনা করি। আবার নির্বাচিত সভাপতি আলহাজ খসরু খান কমিউনিটির উন্নয়নের জন্য আরো বেশি কাজ করার প্রত্যয় ব্যক্ত করলেন। We are grateful to all our community and we promise that inshallah for the next 2 years we'll work to empower our community and empower the young children and also work and continue the working that we've been doing with children's education and mentoring. শেষ পর্বে ছিল একটু অন্যরকম গ্রুপের শিশু কিশোরদের মনোমুগ্ধকর পরিবেশনা। রিয়াদ আহাদ, চ্যানেল এস নিউজ, বার্মিংহাম।